জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ পারিবারিক অশান্তির কারণে মামার হাতে ভাগ্নে খুন ঘটনাটি ঘটেছে সুতি থানার বাজিতপুর এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় জানা গেছে সুতি থানার বাজিতপুর এলাকার বাসিন্দা মশিবুর শেখ তার পাশেই মামার বাড়ির মৌমাছির চাকে ঢিল মারাকে কেন্দ্র করে বচসা বাঁধে এবং মামা রাকিবুল শেখের সঙ্গে ভাগ্নে মশিবুর শেখের বচসা থেকে শুরু হয় হাতাহাতি মামা হঠাৎ করে দোকান থেকে হাসুয়া নিয়ে এসে ভাগ্নে মশিবুর রহমানের গলায় আঘাত করেন ঘটনাস্থলের মৃত্যু হয় ভাগ্নের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ যদিও অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করতে পারেনি সুতি থানার পুলিশ বললার চাক ছোট চাক লেগেছিল বাচ্চা ছেলে ভেঙে দিয়েছে এবার কালকে বললে সকালে উঠে যা করে গাল দিতে লাগলো দাম বেশি ব্যাক কেউ যদি ভাঙে তো তোর ভাগনা ভাঙবি ভাঙবে বাচ্চা ছেলে তো উগলোই কেউ আলগা নেই যারা তা করে গাল দিয়েছে এবার দুই গিয়ে পাশে পোলট্রির দোকান ছিল পোলট্রির দোকান থেকে হেসে হ্যাঁ একদিক থেকে কোপা খেলাগো যে আমার ছেলেটা মারা গেছে এখন মনসব হসপিটালে আছে লাস্টটা